হ্যালো বন্ধুরা, গুড মর্নিং মনিমাই ব্লগে সবাই স্বাগত। আসলে তোমরা ভালো আছো আর আমি খুব ভালো আছি, কিন্তু খুব ব্যস্ত আছি। ঠিক আছে, তবুও ব্যস্ততার মাঝে তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলে নিই আর কী কী রান্না করছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো ফার্স্ট টাইমে দেখো, ওখানে মাছের ঝোল টপক করে ফুটছে আর ঝিঙে আলু আর কাঁচা মাছের ঝোল দেখতে পাচ্ছ। আর এখানে দেখো বেগুন ভাজা, লাল লাল করে বেগুন ভেজেছি। আর এখানে দেখো মটরশুঁটি পুর করে রেখেছি, পরোটা বানাবো। এই যে আটা মেখে রেখেছি, আটা বানাবো। আর রুটির সাথে এই যে মটরশুঁটি রুটির সাথে এই যে আলু গাজরের তরকারি, ঠিক আছে। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাক আলু আর মাছের মাথা দিয়ে তরকারি। আর দেখো উচ্ছে চচ্চড়ি, এইখানে দেখো চাটনি, আর এই যে দেখো ডাল, ঠিক আছে। তো আজকে আমার এই রান্নাগুলো ছিল, এখনো রান্না হয়নি, ঠিক আছে, রান্না হচ্ছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, চলো আমি এগুলো সব গুছিয়ে নিই। দেখো ভাত, মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। Thank you.
তো এই যে দেখো পুর ভরা হয়ে গেছে, এবার আমি রুটি বানাবো। তো চলো, তোমাদের সাথে আর সময় দিতে পারছি না, ভীষণ ব্যস্ত, রান্নাঘর পরিষ্কার করবো। তো চলো, টাটা।